যান দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে প্রতিনিয়ত ছোট বড় যান দুর্ঘটনা বেড়ে চলেছে। ঠিক এমনি এক ঘটনা ঘটে গতকাল অর্থাৎ 11 সেপ্টেম্বর রাত আনুমানিক 1:30 নাগাদ কুমারঘাট মহকুমাধীন 91 মাইল এলাকায়। জানা যায়, 91 মাইল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়ির সঙ্গে একটি মাল বোঝাই করা একটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি লরিরই দুমড়ে মুচড়ে যায় এবং আহত হয় মাল বোঝাই করা লরির চালক। লরি দুটির নাম্বার হচ্ছে TR01A F1651 এবং অপরটি হচ্ছে NL01L3617। পরবর্তী সময় খবর দেওয়া হয় কুমারঘাট অগ্নিপক দফতরের কর্মীদের এবং কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দীর্ঘ 3 ঘন্টা প্রচেষ্টার পর সাধারণ জনগণ, পুলিশ ও অগ্নিপক দফতরের কর্মীদের সহায়তায় আহত লরির চালককে উদ্ধার করতে সক্ষম হয় এবং আহত ব্যক্তিকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান কুমারঘাট অগ্নিপক দফতরের কর্মী। আমরা অনুমানিক 2টার সময় একটা কল পাইছি, কুমারঘাট পুলিশ থেকে একটা কল করছে। সাথে সাথে আমরা গেছি, যাওয়ার পরে দেখি যে 2টা ট্রাক মুখোমুখি সংঘর্ষ, মানে একটা ট্রাক দাঁড়াই আছিল আর একটা সিমেন্ট বোঝায় লরি আইয়া ওই ট্রাকটারে মানে ধাক্কা মারছে আর কি। এতে যিনি সিমেন্টের গাড়ি নিয়ে আসছিল উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং পাবলিক, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তা মোটামুটি 3 ঘন্টার পর আমরা ওই রুগীটাকে রেস্কিউ করতে সক্ষম হয়েছি এবং কুমারঘাট হাসপাতালে শিফট করে দেওয়া হয়েছে। কী অবস্থা ছিলেন উনি? আছে মোটামুটি, এখন ভালোই আছে। কোন জায়গা হয়েছে কর্ণটা? এটা 91 মাইল পেট্রোল পাম্প, নিয়ার পেট্রোল পাম্প। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা করার পর অনুকূলী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানান কুমারঘাট মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক। আজকে বলতে ঘুরাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা চলন্ত গাড়ি, চলন্ত ট্রাক বাচাকার লরি কোনোভাবে অ্যাক্সিডেন্ট, আর একটা গাড়িকে গিয়ে ধাক্কা মেরেছিল এরকম 1:10 নাগাদ ভোরবেলা। তো পুলিশ ফায়ার ব্রিগেড ওরা গিয়ে ওখানে উদ্ধার কাজে নেমেছে। আমি 2 ঘন্টা ধরে চেষ্টা করার পরও যখন ওরা পারেনি আমাদের কাছে এসে সাহায্য চাইলেন, তো আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স আমাদের স্টাফ পাঠিয়ে 4:30 নাগাদ উদ্ধার করে আমাদের আশ্রয় নিয়ে এসেছিলাম। ওনার নাম দিব্যেন্দু দেব, বয়স 18 বছর, বাবার নাম দিলীপ দেব, বাড়ি নতুন বাজার। ওনাকে স্টিচিং, ড্রেসিং এসব প্রাথমিক চিকিৎসার পরে এখন মাথা সিস্কের জন্য জেলা হাসপাতালে আমরা রেফার করেছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস ইটিভি।